2018 সাল থেকে মানে কিন্টেলভারের সৃষ্টি হয়েছে এবং আমরা গাড়িটা তৈরি করে শুরু করেছি 2021 সালে। এই বছর আমাদের জুলাই মাসে গাড়িটার কাজ মোটামুটি কমপ্লিট হয়েছে। এই গাড়ি নিয়ে আমাদের যে প্ল্যান সেটা হচ্ছে কম্পিটিশনে পার্টিসিপেট করা। কম্পিটিশনে পার্টিসিপেট করলে কী হবে, যে আমরা যে গাড়িটা বানিয়েছি এটা কতটা রুলস কমপ্লায়েন্ট, আমরা কতটা ভালো করেছি এটা আমরা বুঝতে পারবো। কারণ কম্পিটিশনের যারা জাজ আছে তারা যেমন BMW বা GKN অটোমোটিভ, মার্সিডিজ বেঞ্চ, এরা হচ্ছে কি কম্পিটিশনটাকে হচ্ছে স্পন্সর করে, ফান্ডিং করে। তো এদের যেই জাজরা তারা হচ্ছে অ্যাকুরেটলি বলতে পারবে যে আমাদের গাড়িটা আসলে আমরা কেমন করেছি। এটা হচ্ছে আমাদের মূলত ফর্মুলা স্টুডেন্ট UK টার্গেট করে বানানো। এই গাড়িটার আপনার স্পেশালিটি যেগুলো অন্যান্য গাড়ি থেকে যে সব দিক থেকে আলাদা, সেটা হচ্ছে প্রথমত আমাদের পুরো বডিটা হচ্ছে জুট ফাইবার দিয়ে করা, যেটা আমাদের দেশের ঐতিহ্যকে ধরে রাখার একটা ব্যাপার থাকে। এই কাজটা অনেকটা এনকারেজিং আমাদের জন্য, কারণ ফর্মুলা স্টুডেন্টে আমাদের দেশ থেকে প্রথম হচ্ছে আমরা অংশগ্রহণ করি, আর আমাদের পরবর্তীতে আমরা আরও ভালো করার চেষ্টা করব। আর এইটা যেহেতু আগের বছর থেকে আরও অনেক ভালো হয়েছে, এটা আমাদের জন্য মানে অনেক ইন্সপিরেশন দিবে যাতে আমরা আরও ভালো করতে পারি। তো এই বছর লাইভ ইভেন্টে শুধু ইউরোপিয়ান কান্ট্রিগুলো অ্যাটেন্ড করতে পেরেছে আমাদের রেড জোনে থাকার কারণে আর কি। আর আমরা যারা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান বা এই টাইপের ইউরোপিয়ান কান্ট্রির বাইরে আর কি, তারা হচ্ছে অনলাইন ইভেন্টে পার্টিসিপেট করেছিল আর কি। যে ইঞ্জিনটা আছে এটা হচ্ছে 43 হর্স পাওয়ারের, আর এটা হচ্ছে 6-speed গিয়ার ইঞ্জিন বক্স দেওয়া। আর তাছাড়া আমাদের মিটার আছে, মিটার হচ্ছে আপনার যাবতীয় যে জিনিসগুলো এগুলো শো করবে। আর সেফটির জন্য হচ্ছে আমাদের সামনে যে নোজটা আছে, এই নোজটা হচ্ছে আপনার ভিতরে কম্পোজিট দেওয়া, যেটা হচ্ছে আপনার যদি কোনোভাবে ধাক্কা লাগে বা ইম্প্যাক্ট লাগে আপনার ড্রাইভারকে সুরক্ষা রাখতে পারবে। সিমুলেশন করে যে এটা দেখা গেছে এই গাড়িটা ঘন্টায় 162 কিলোমিটার গতিবেগ তুলতে পারবে। আমাদের টার্গেট হচ্ছে কি বাংলাদেশের যে অটোমোবাইল সেক্টরটা, আমরা যেটা দেখি বাংলাদেশ কিন্তু হেভি ইন্ডাস্ট্রির দিকে আগাচ্ছে আস্তে আস্তে, বাট এখনও ধরতে পারেনি। তো আমাদের চেষ্টাটা হচ্ছে এটাই যে আমরা বাংলাদেশে গাড়ি ডেভেলপমেন্টের একটা ওয়ে তৈরি করব। সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে এবং আমাদের টিচারদের সাপোর্টে তারা কাজটা সাকসেসফুলি কমপ্লিট করতে পারছে, এবং এটার জন্য আমি ব্যক্তিগতভাবে গর্বিত আমার ছাত্রদেরকে নিয়ে। কারণ আমার জানা মতে আমাদের কুয়েটে এটাই প্রথম যে ছাত্ররা একটা গাড়ি নিজেই তৈরি করেছে এবং সম্পূর্ণ আমাদের টেকনোলজিতে, দেশের টেকনোলজিতে। এটা শুধু যে আমার গর্ব তা না, আমার মেকানিক্যাল ডিপার্টমেন্টের গর্ব, আমার ইউনিভার্সিটির গর্ব, এবং আমি বলবো এটা দেশের জন্য একটা মাইল ফলক। এখন উন্নত বিষয়ে এগুলো নিয়ে অনেক রিসার্চ হচ্ছে, তা আমাদের গর্ব যে আমাদের কুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ছেলেরা এই প্রজেক্টটা সুন্দরভাবে সিমুলেশন করছে এবং ফিজিক্যালি তৈরি করছে, কিন্তু এই কোভিডের কারণে তারা কম্পিটিশনে ফিজিক্যালি জয়েন করতে পারি না। তা মোটামুটি আমরা আশাবাদী যে আগামী বছর এটা অবশ্যই তারা ইংল্যান্ডে যে অবশ্যই কম্পিটিশন অ্যাটেন্ড করতে পারবে এবং মোটামুটি ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকবে বলে আমরা আশাবাদী।